বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকের দ্বিতীয় পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি গাণিতিক পাটিগণিতের যেই অনুশীলনী দুই অধ্যায়টি রয়েছে, সে অনুশীলনী দুই অধ্যায়ের মুনাফা এবং আসল মুনাফার হার ও সময়, এ সকল সূত্রের প্রয়োগ এবং গাণিতিক সমস্যার সমাধান কীভাবে করতে হয়, তাছাড়া বীজগণিতীয় প্রতীক কীভাবে আমরা শনাক্ত করব, সেই বিষয় নিয়ে আজকে আমি আমার এই দ্বিতীয় পর্ব শুরু করছি। তো চলো আমরা এখান থেকেই শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। ইতিপূর্বে এই বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে, তথাপি আমি আবারও এখান থেকে শুরু করলাম। তো এখানে মুনাফা সমান আমরা বীজগণিতীয় প্রতীক যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে আমরা আই লিখব, তারপর আসল পি লিখব, মুনাফার হার আর এবং সময় এন। অতএব মুনাফা ইকুয়াল আসল গুণন মুনাফার হার গুণন সময়। তো এখানে আমরা লক্ষ্য করি যে মুনাফা, যেহেতু আমরা মুনাফা সমান আই পেয়েছি, এই যে আমরা যেহেতু এখানে মুনাফা সমান আই পেয়েছি, এই জন্য মুনাফা সমান এখানে আমরা আই লিখব, ইকুয়াল চিহ্ন দেব। তারপরে আসল সমান আমরা পেয়েছি পি, এই যে লক্ষ্য করি আমরা এই পি পেয়েছি, এখানে পি লিখব। তারপর আছে গুণন মুনাফার হার, তাইলে এই যে মুনাফার হার পেয়েছি এখানে আর, আমরা এখানে আর লিখব। অতপর গুণন সময়, এই যে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি সময়, সময়ের সমান আমরা এন লিখব। তাহলে মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, আমরা বীজগণিতীয় প্রতীক ব্যবহার করলে এখানে আমরা লিখব আই সমান বা ইকুয়াল পি আর এন, আমরা এটি লিখব। তারপর আমরা তো মুনাফার সূত্র পেলাম, আমরা পাটিগণিতের প্রায়োগিক বিষয়টি আমরা মুনাফার সূত্র এখানে দেখলাম, তারপর বীজগণিতীয় প্রতীক ব্যবহার করে আমরা সূত্রটি এখানে দেখতে পেলাম। অতপর আমরা আসব আসল নির্ণয়, আসল অর্থাৎ আসলের সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুনাফা, মুনাফা ভাগ মুনাফার হার গুণন সময়। আসল যেহেতু আমরা ইতিপূর্বে আসলকে পি দিয়ে নির্দেশ করেছি, ইকুয়াল মুনাফা সমান হচ্ছে আই, আর ভাগ মুনাফার হার সমান আর গুণন সময় সমান আমরা পেয়েছি ইতিপূর্বে এন, বীজগণিতীয় প্রতীক আমরা লিখলাম। এভাবে মুনাফার হার ঠিক সেমভাবে তোমরা এখানে মান বসিয়ে নিলেই আমরা বীজগণিতীয় প্রতীকের মাধ্যমে সূত্রটি পেয়ে যাব। এখানেও ঠিক তাই সেম পর্যায়ের, আমি আর এগুলো আলোচনা করছি না, যেহেতু ইতিপূর্বে আমি কয়েকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আসতেছি গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যা আমি আজকে শুধু একটি অঙ্কই নিয়ে আসছি, অবশ্য আমরা ধারাবাহিকভাবে আরও জটিল এবং কঠিন গাণিতিক সমস্যা আমরা নিয়ে আসব, অবশ্যই তোমরা পর্যায়ক্রমে দেখবে। তো কত সময়ে 12% হারে, কত সময়ে 12% হারে 2500 টাকার মুনাফা 300 টাকা হবে, কত সময়ে, অর্থাৎ এখানে কত সময়কে মিন করছে, অর্থাৎ একটি গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে প্রশ্ন কি করা হয়েছে। এখানে যেই প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নের আলোকে কোনো সূত্র আছে কি না, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে কত সময়ে, সময় যেহেতু আমরা সময়ের সূত্র পেয়েছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা উপরের সূত্রটাও প্রয়োগ করতে পারি, নিচের সূত্রটাও প্রয়োগ করতে পারি, আমরা দুইটি যে কোনো একটি সূত্র প্রয়োগের মাধ্যমে এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো এখানে গাণিতিক সমস্যার সমাধান, তো এখানে আমরা লিখছি যে মুনাফার হার, মুনাফার হার পাইছি কত, 12%। তো এটিকে আমরা একটু এখানে ভেঙে দেখিয়েছি। তো এখানে 12% বলতে আমরা 1/100 বুঝি, তাহলে এখানে আমি 1/100 লিখলাম। অতপর আমি এই 12 যদি 4 দিয়ে ভাগ করি,
অবশ্যই তোমরা দেখে নেবে যে বারোর মধ্যে এবং একশোর মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটি অবশ্যই তোমরা দেখে নেবে। তো আমি এখানে দেখতে পেলাম যে বারোকে চার দিয়ে ভাগ করলে হয় তিন, তো এখানে তিন আমি বসাইনি, এখানে হবে একশোকে চার দিয়ে ভাগ করলে হবে ২৫। তো যেহেতু তিন হচ্ছে উপরের সংখ্যা, তাহলে তিনোকে তিন আমরা বসাবো উপরে, অর্থাৎ লবে, আর হরে বসাবো ২৫, যেহেতু আমরা এখানে চার দিয়ে ভাগ করার পর ২৫ পেয়েছি। তাহলে এখানে কত হবে? ২৫ ভাগের ৩ টাকা। তারপর আসল, এই যে আমরা এখানে যে মোট টাকাটা থাকবে সেটাই ধরে নেব, এটা আসল। এখানে যে মোট টাকাটা থাকবে সেটাকে আমরা ধরে নেব আসল। আবারও বলছি যে একটি গাণিতিক সমস্যা, এ ধরনের গাণিতিক সমস্যার মধ্যে যেখানে মোট টাকা থাকবে সেটাকে আমরা আসল ধরে নেব, স্বাভাবিকভাবে আমরা আসল ধরে নেব। তো এখানে আসল আমরা লিখলাম ২৫০০ টাকা লিখলাম। তারপর মুনাফা ৩০০ টাকা, এখানে মুনাফা সরাসরি উল্লেখ করেছে, তো আমরা এখানে মুনাফা ৩০০ টাকা ধরে নিতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম, হ্যাঁ, যে কি যে মুনাফা এখানে ৩০০ টাকা। তাইলে আমরা এখানে কি করলাম? মুনাফা সমান ৩০০ টাকা লিখলাম। অতঃপর কত সময়ে, যেহেতু কত সময় এখানে প্রশ্নবোধক প্রশ্ন, তো আমরা সময় সমান যা নির্ণয় করতে হবে এটি আমরা লিখে এখানে শেষ করে দেব। তারপর আমরা এটার আবার আমরা সূত্রটা আমরা লিখব, অর্থাৎ সময়ের সূত্রটা লিখব। তো সময় সমান আমরা জানি যে সময় সমান মুনাফা ভাগ আসল ইনটু মুনাফার হার। এখন আমরা সরাসরি সূত্রটা লিখার পরে আমরা মান বসিয়ে দেব। তো আসল আমরা পেয়েছি কত? এখানে আসল পেলাম, সরি, মুনাফা পেলাম কত? ৩০০ টাকা। কত পেলাম? ৩০০ টাকা। আবারও বলছি, মুনাফা কত পেলাম? ৩০০ টাকা। তো এখানে আমরা সেই মুনাফাটা, মুনাফা সমান ৩০০ এখানে বসিয়ে দেব, ভাগ আসল। আসল আমরা কত পেলাম? হ্যাঁ, ২৫০০ টাকা। আসল কত পেলাম? ২৫০০ টাকা। তো আমরা ২৫০০ এখানে লিখলাম, তারপরে ইনটু ইনটু লিখলাম মুনাফার হার। তো মুনাফার হার ইতিমধ্যে আমরা এই যে পেয়েছি, হ্যাঁ, ২৫ ভাগের ৩ টাকা। তো আমরা এখানে ২৫ ভাগের ৩ আমরা লিখলাম, এখানে ২৫ ভাগের ৩ আমরা লিখলাম। অতঃপর আমরা কি করলাম যে ২৫ দিয়ে আমরা ২৫০০কে ভাগ করলাম। তো ২৫ দিয়ে ২৫০০কে ভাগ করলে, অর্থাৎ ২৫কে ২৫ দিয়ে ভাগ করলে ১ হবে, ডান পাশে দুটা শূন্য বসিয়ে দিলে ১০০। তো ১০০কে যখন উপরে, এটা এই ৩টা কিন্তু লবের সংখ্যা, উপরের সংখ্যা, ৩ দিয়ে ভাগ করলে হবে ৩০০। তো ৩০০কে ৩০০ দিয়ে ভাগ করলে হবে ১। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে ১ বসালাম, তার মানে ১ বছর। তাইলে আমরা এখানে প্রশ্নটা যে কত সময়, তাইলে আমরা বলতে পারি যে ১ বছরে ১২% হারে ২৫০০ টাকার মুনাফা ৩০০ টাকা হবে। তো এভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো অতি সহজে করতে পারি। আরেকটি এখানে বিকল্প ধারা তোমাদের দেখিয়েছি আমি, যেহেতু ইতিমধ্যে এই বিষয়গুলো আলোচনা করেছি। তো আমরা জানি এন সমান আই আই ভাগ পি আর। তো এখানে ঠিক তদ্রূপ আমরা এই যে লক্ষ্য করি, আমরা আর এর মান পেয়েছি, হ্যাঁ, ২৫ ভাগের ৩ টাকা। তারপরে পি এর মান পেয়েছি ২৫০০ টাকা। তারপর আই সমান পাইছি ৩০০ টাকা। তো আমরা এই মানগুলো এখানে ঠিক একইভাবে বসিয়ে দেব, আর বসিয়ে দিয়ে তারপর এখানে যেই যেভাবে আমরা ভাগ করেছি সেই ভাগটা এখানেও প্রয়োগ করে এভাবে আমরা ১ বছর পেয়ে যাব। তো বন্ধুগণ, তোমাদের সময় নির্ণয় সূত্রের মাধ্যমে একটি গাণিতিক সমস্যার সমাধান দেখালাম। এতে যদি তোমাদের কারোর কোনো সমস্যা মনে করো, তাহলে অবশ্যই আমি আবার নতুন করে ফিডব্যাক দেব, আবার নতুন করে বোঝাবো যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে একবার দেখলেই তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো সহজে করতে পারবে। তোমরা অবশ্যই মনোনিবেশ স্থাপন করবে এই গাণিতিক সমস্যার সমাধানের উপর যখন কোনো টপিক নিয়ে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যা এখন দিয়ে দেব। অবশ্যই তোমরা এগুলো উঠিয়ে নেবে এবং বাসার এই গাণিতিক সমস্যার সমাধানগুলো অবশ্যই করবে, এবং আগামীকালের জন্য এই সমস্যার সমাধানগুলো তোমরা বিদ্যালয়ের কাজ হিসেবে করে নিয়ে আসবে। তো বন্ধুগণ, তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো দ্বিতীয় পর্বের
ভিডিও টপিকটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।